মুহূর্তে। নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি টুমকি। আর শুরুতে যে খবরের দিকে নজর রাখব, রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার মায়ের আরোগ্য কামনায় পুজো দিলেন তার অনুরাগীরা। পূর্ব বর্ধমানের মেমারির তৃণমূল কংগ্রেসের কর্মীরা এদিন পুজো দেন তারকেশ্বর মন্দিরে। শ্যাওড়াফুলি গঙ্গার ঘাট থেকে জল তুলে পায়ে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করে তারকেশ্বরের তারকনাথ মন্দিরে পুজো দিলেন তার অনুগামীরা। মন্ত্রীর অসুস্থতা সংবাদ শোনার পর থেকেই তার অগণিত অনুরাগী অনুগামীদের মধ্যে দুশ্চিন্তার ছায়া নেমে আসে। তারা বিভিন্ন মন্দির মসজিদ গির্জায় যে যার মতো করে প্রার্থনা করে চলেছেন। আমরা তারকেশ্বর মন্দিরে যাব। আচ্ছা, আপনাদের গলায় দেখছি শুভেন্দু অধিকারী এবং তার মায়ের ছবি, এটা কি রহস্য? এটা রহস্য হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে মাননীয় মন্ত্রী আমাদের সকলের প্রিয় দাদা শুভেন্দু অধিকারী এবং আমাদের জেঠিমা কোভিড-19 আক্রান্ত, এবং যাতে ওনারা সুস্থ হয় তার জন্য আমরা আজ গঙ্গার জল নিয়ে তারকেশ্বর রওনা হলাম মন্দিরে, এবং আগামীকাল পুজো দিয়ে তার সুস্থতা কামনা করব। হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, এবং শারীরিক অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং যেরকমটা জানা গিয়েছে, শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন তার অবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে। পথশ্রী প্রকল্পের আওতায় রাস্তার শুভ সূচনা হলো। বর্ধমানের মঙ্গলকোটে রাস্তার শুভ সূচনা করা হয়েছে। ব্লকের 54টি রাস্তা সারাইয়ের কাজ শেষ হবে 15 অক্টোবরের মধ্যে। এবং এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাকুলিয়ার ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী ও মাঝিগ্রাম অঞ্চল সভাপতি শেখ বাসির। তাদের নেতৃত্বে 15 অক্টোবর পর্যন্ত কাজ চলবে, এরকমটাই জানা গিয়েছে। রাজ্য জুড়ে 12,000 কিলোমিটার রাস্তা তৈরির লক্ষ্যে উত্তরবঙ্গে পথশ্রী প্রকল্পের শুভ সূচনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রকল্প অনুসারে পূর্ব বর্ধমান জেলা জুড়ে মোট 739টি নতুন রাস্তার মধ্যে মঙ্গলকোটের 54টি রাস্তা তৈরি হবে। এদিন চাকুলিয়া গ্রামের কালীতলায় জাতির জনক মহাত্মা গান্ধীকে স্মরণ করে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাতরাস গণধর্ষণের ঘটনায় এবার প্রতিবাদের ঝড় উঠতে চলেছে শহরে। আজ শহরে হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল বেলায় শহরের রাজপথে হাঁটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়েন তৃণমূল সাংসদরা। সেই প্রতিবাদেই আজ পথে নামছেন মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। এবার কলকাতাতেই হাতরাসের প্রতিবাদে নামতে চলেছে তৃণমূল। বিকেল 4টে বিড়লা তারামণ্ডল থেকে গান্ধী মূর্তির পাদদেশ পর্যন্ত হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে প্রতিবাদ সভা এবং মৌন মিছিলের আয়োজন করল স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন একটি পথ সভারও আয়োজন করা হয়। এদিনের মিছিলে প্রায় 1,000 কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। শুক্রবার মিছিলটি সিনুটের তৃণমূলের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে সম্পূর্ণ সিনুট গ্রাম পরিক্রমা করে। মিছিল শেষে একটি পথসভার আয়োজন করা হয়। কেন্দ্রীয় সরকারের রাজ্যের প্রতি বঞ্চনা, বিভিন্ন সরকারি সংস্থার বেসরকারীকরণ এবং হাতরাস গণধর্ষণ কাণ্ড সহ একাধিক ইস্যুতে এদিন মিছিল করা হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন মঙ্গলকোট ব্লক সাধারণ সম্পাদক তথা মঙ্গলকোট পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ মুন্সী রেজাউল হক। বিশ্বভারতীর পাঁচিল তৈরির ঘটনায় কলকাতা হাইকোর্টের এখনো পর্যন্ত কোনো স্থগিতাদেশ মেলেনি, এবং তার জেরেই কাজ চলছে সেই পাঁচিল তোলার। কেমন হবে সেই পাঁচিল তা নিয়ে বিশ্বভারতীবাসীর মধ্যে একটা কৌতূহল রয়েছে। বিশ্বভারতী সূত্রে খবর, পাঁচিল হবে মোট 4 ফুট উচ্চতার। মাটির নিচে টুল পিলার হবে 3.5 ফুটের। মাটির নিচেই থাকছে পাঁচিলের ভিত ঢালাই। এরপর মাটি থেকে 2.5 ফুট উচ্চতার পাঁচিল দাঁড়াবে। সেই পাঁচিলের ওপর 5.5 ফুট লোহার নান্দনিক ফেন্সিং বসানো হবে বলে জানানো হয়েছে। শান্তিনিকেতন ইন্টারন্যাশনাল গেস্ট হাউসের সামনে পুরপল্লী পৌষ মেলার মাঠে পাঁচিলের পরিকাঠামোর পরীক্ষামূলকভাবে একটা ডেমো তৈরি করা হয়েছে। পাঁচিলের সেই ডেমো ঘুরে দেখলেন বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী, সঙ্গে ছিলেন পদ্মশ্রী প্রাপ্ত চিকিৎসক সুশোভন বন্দ্যোপাধ্যায়। না, পাঁচিল আমরা দিচ্ছি না কোথাও, আমরা টেস্ট ড্রাইভ আপনার সামনে রয়েছে। যে ডিজাইন, সেই সুন্দর ডিজাইন, তলা দিয়ে ঘাস দেখা যাবে, উপর দিয়ে সমস্ত কিছু দেখা যাবে।
আলো বাতাস বইবে, এমন সুন্দর ডিজাইন করে এটাকে ঘেরা হবে এবং বড় বড় গেট হবে। সকাল থেকে রাত্রি পর্যন্ত গেট খোলা থাকবে, খেলার জন্যে, ঘোরার জন্যে, বেড়াবার জন্যে, সকালে পাথর ভ্রমণের জন্যে সব কিছু খোলা থাকবে। কিন্তু রাত্রি 8:30 পর এটাকে বন্ধ করে দেওয়া হবে। ভোরবেলা সিকিউরিটি সেগুলো গেটগুলো খুলে দেবে, সুতরাং এখানে কারুর কোনো অসুবিধা হবে। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজ। এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।